হ্যালো এন্ড ওয়েলকাম মালা ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো গতকালকে তোমাদের একটা ইনফরমেশন দিয়েছিলাম আমি যে তোমাদের যে আইডিগুলো আছে সাপোর্ট আইডি, সেই সাপোর্ট আইডিগুলোকে যতদূর সম্ভব দুটো কি তিনটে রেখে বাকিগুলো তোমরা সরিয়ে দাও, কারণ তাতে তোমাদের মেন চ্যানেলে এফেক্ট পড়তে পারে। আর সবচেয়ে বড় কথা, সেগুলো কোনো ভ্যালিডেশন নেই, সেগুলো দিয়ে সাবস্ক্রাইবার করো বা ভিউজ বাড়াও যাই করো না কেন, ওগুলোর কোনো ভ্যালিড নেই। আর তারপরে কালকেই আমি এই খবরটা পেয়েছিলাম, বাট আমি তোমাদের জানাইনি, কারণ পুরোপুরি তো একটুখানি জানতে লাগে না, ভেতর থেকে না জেনেই তোমাদের দুম করে বলে দিলাম। তারপরে তোমরা সেই নিয়ে মানে ভিডিও তো এখন জানো, একটা ভিডিও করলে সেটা নিয়ে হাজার রকম ভিডিও হয়, তো আমি ওর জন্য চেপে গেছিলাম। তো ফুললি খবর আমার কাছে আসতে একটু লেট করেছে, এবার ভেতরকার খবর তো একটুখানি আসতে একটু সময় নেয়, তোমরাও জানতে পেরে যাবে আস্তে আস্তে। তবুও আমি বলে দিচ্ছি, কারণ এখন যারা ইউটিউবে এসছে প্রত্যেকেরই একটাই ক্রাইটেরিয়া যে কী করে নিজেদের চ্যানেলটা তোমরা মনিটাইজ করবে। আর মনিটাইজেশন করার জন্য তোমরা নানা রকম পদ্ধতিতে সাবস্ক্রাইবার বলো, ওয়াচ টাইম বলো তুলেই যাচ্ছ, বিভিন্ন লাইভে যাও, সেখান থেকে সাপোর্ট আইডি দিয়ে হাবি জাবি দিয়ে লাইভ থেকে ওয়াচ টাইমগুলো ওঠে তো না, তবুও যাই হোক উঠলো। তার থেকে বড় কথা, যে সাবস্ক্রাইবারগুলো তোলো তোমরা, সেই সাবস্ক্রাইবারগুলো লাস্টে কী হয়, কোনো না কোনোভাবে পরের দিনকে দুপুরবেলায় দুটো থেকে পাঁচটার মধ্যে সেগুলো সব কেটে যায়। তো এগুলো বেসিক্যালি এই সাপোর্ট আইডিগুলোর জন্যই হচ্ছে, এছাড়া কোনো কিছুর জন্য না। হ্যাঁ, যদি কেউ মেন আইডিতে করে তবে অবশ্যই সেগুলো থেকে যায়, সেগুলো কিন্তু কাটে না, অনলি ফর সাপোর্ট আইডিগুলো কাটে। যদি একটা চ্যানেলের মধ্যে দুটো চ্যানেল থাকে, মানে একটা ফোন নাম্বারে দুটো ফোন, সেই ভ্যালিড দুটো চ্যানেল দিয়ে সাবস্ক্রাইবারগুলো থাকবে, আদার্সগুলো থাকবে না। তো ইউটিউবের যে বিগ আপডেট দিয়েছে, কারণ এত প্রায় মানে এত পরিমাণে ক্রিয়েটর হয়ে গেছে, আর এদের জন্য ইউটিউব একটু হলেও তো চিন্তা করবে, আর সেই চিন্তাটাই কিন্তু ইউটিউব করেছে। হয়তো ভাবছো যে মালাদের কেন আনন্দ হচ্ছে, আনন্দ হওয়ারই কথা, আমার মনিটাইজেশন হয়েছে, তোমাদের যদি মনিটাইজেশন হয় তবে একসাথে আনন্দ করতে পারবো নাকি, আর আমি চাই সবাই একসাথে আগিয়ে যাও। আর যা বর্তমানে ইউটিউবে চলছে, যে এর নামে ওর নামে এই বাজে কথা চালাচালি, এইগুলোকে সব কিছুকে সাইডে রেখে যে এই একটা বিগ আপডেট, মানে এই আপডেটটা ধরে রাখতে পারবো কতক্ষণ আমি জানি না, তবুও মানে চেষ্টা করবো যে তোমাদের মধ্যে স্প্রেড করার, তোমরা যাতে এটাকে আরও ছড়াও আর ছড়িয়ে একটা নিজেদের মধ্যে একটা বার্তা বহন করো, আমি চেষ্টা করবো সবসময় এটা করার চেষ্টা করব বলি। আমি এই যে বড় আপডেটটা এসছে, আমি চেষ্টা করেছিলাম যে দুপুরবেলায় দেবো, তারপর ভাবলাম না সন্ধ্যাবেলায় দিই, কারণ সবাই অনেকেই আছে বাইরে কাজবাজ করো, ঘরে এসে বসে একটুখানি ফ্রি মাইন্ডে এটাকে নেবে, মানে একটা কী এটা জানার পর একটা সবার মনে একটা উৎফুল্লতা আসবে, যাদের ধরো 300 সাবস্ক্রাইবার হয়ে গেছে, যাদের ধরো ওয়াচ টাইম কিছুটা বাকি, এবং তাদের মনে আনন্দ, তোমরা সমাদের এখনই হয়তো আমার এই ফোনটা রাখতে পারবে না, সব সবার মনিটাইজেশন পেজ গিয়ে মানে চেক করে দেখবে। তো হয় না এরকম, আগে তো আমাদের সময়ও ছিল, হাজার সাবস্ক্রাইবারে লাইভ স্ট্রিম চালু হতো, হাজার সাবস্ক্রাইবারে কমিউনিটি ট্যাব পাওয়া যেত, বাট তারপরে কী করলো, 500 সাবস্ক্রাইবারে কমিউনিটি ট্যাব দিয়ে দিল, তারপরে লাইভ স্ট্রিম। তবে লাইভ স্ট্রিমের ক্ষেত্রে 500 সাবস্ক্রাইবার হলো করার পরেও কিছু রেস্ট্রিকশন তো থাকেই, যেমন যে সমস্ত চ্যানেলগুলো লাইভ স্ট্রিম করে ধরো মনিটাইজেশন করে, পরবর্তীকালে তাদের চ্যানেলের মানে চ্যানেলের দশা বেহাল বলার মানে বলাও কম হবে, কারণ অ্যাকচুয়ালি তো যেটাই মানে কী বলবো, ওগুলো ইউটিউবের ভেতরকার খবর। তো ইউটিউব সবসময় নিজের প্রসেসিংটা ঠিক রেখে, নিজের দিকটা ঠিক রেখে তারপর সবারটা দেয়। এইবার আজকে যে আপডেটটা এসছে, সেই আপডেটটার জন্য তোমাদের কিছু করতে লাগবে, সেই কিছু করলে মানে সেই জিনিসটা করলে পরেই তোমাদের হয়তো এই ক্রাইটেরিয়া মানে তোমাদের এই যে নিউ যে আপডেটটা এসছে যে 500 সাবস্ক্রাইবার আর 1000 ঘন্টা ওয়াচ টাইম হলেই তোমাদের মনিটাইজেশন অন হবে, তো এইটা হবে, কিন্তু তার জন্য তোমাদের একটা করে ফর্ম ফিল আপ করতে লাগবে, ইউটিউবে গিয়ে সেই ফর্মটা ফিল আপ করতে লাগবে। আর সবচেয়ে বড় কথা, ইউটিউবকে তোমাদের তো একটা থ্যাংক ইউ তো বলতেই হয়, কারণ ইউটিউব যদি এই সিচুয়েশনটা না ক্রিয়েট করতে, এখনকার সময় 4000 ঘন্টা ওয়াচ টাইম তোলা আর 1000 সাবস্ক্রাইবার তোলা, তাও 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়, বাট 4000 ঘন্টা ওয়াচ টাইম মানে ইম্পসিবল হয়ে পড়েছে সবার ক্ষেত্রে, ইম্পসিবল হয়ে পড়ছে, কারণ বন্ধুরা বন্ধুদের ভিডিও দেখে না, ঢুকে যায় স্কিপ মারে, বেরিয়ে যায় স্কিপে, মানে নিজেদের ক্ষেত্রেও যে স্কিপ মারে না তা না, নিজেরাই ঘরের ভিতরে ফোন রেখে দিয়ে নিজেদের ভিডিও নিজেরা চালাচ্ছে, তো এইগুলো করে নিজেদের চ্যানেলের তো ক্ষতি করছে, অন্যের চ্যানেলেরও ক্ষতি করছে, কারণ অন্যের চ্যানেলে ঢুকে যখন চ্যানেলগুলোকে ভিডিওগুলোকে টানতে টানতে দেখে, তো স্বাভাবিকভাবে সেই ভিডিওগুলোর চ্যানেলগুলোর সিটিআরটা পড়ে যায়, তো নিজের ক্ষতির সাথে সাথে সবার ক্ষতি করছে। তো ইউটিউব এই আপডেটটা আনাতে খুব 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 ভালো হয়েছে, যে 500 সাবস্ক্রাইবার আর 500 সাবস্ক্রাইবার আর 1000 ঘন্টা ওয়াচ টাইম। তো এই আপডেটটার জন্য তোমাদের যে ফর্মটা ফিল আপ করতে হবে, সেই ফর্মটা ফিল আপ করবে ঠিক কোথায় গিয়ে, এটা আমি অনেক ঘাটাঘাটি করেছি, তো কিছু কিছু জায়গায় আমি ইনফরমেশন পেয়েছি,
এবার এখন অ্যাকচুয়ালি এখনও তো এই ঘটনাটা পুরোপুরি পাবলিকলি বলা হয়নি, তবে কোথায় গেলে হবে সেটা মানে আমি জানি না আমার এটা বললে। তবে আর একটা কথা, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও উঠে গেছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও উঠে যাচ্ছে, এটা উঠবে পরশুদিন থেকে। আর তোমাদের এখন আপাতত পরশুদিন থেকে আমি এই মনি আপডেটটা এসছে, আপডেটটা কবে থেকে চালু হবে জানি না, আজকে রাত 12টার পর থেকে না পরশুদিন থেকে, বাট কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পরশুদিন থেকে উঠে যাবে। তো আমি জানি না সত্যিকভাবে, যদি আমি এই ভিডিওটা দিচ্ছি জানি না আমার চ্যানেলে স্ট্রাইক আসবে কি না, যদি স্ট্রাইক আসে তোমরা প্লিজ আমার পাশে থেকো, কারণ আমি তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এই সমস্ত খবরগুলো বলি। আর আমি জানি না কতজন লোক এই খবরটা পেয়ে ভালো লাগবে আর কতজন লোক আমাকে জুতো নিয়ে পেটা করতে আসবে, তার কারণ হলো আমি এতক্ষণ ধরে তোমাদের বোকা বানাচ্ছিলাম। দেখলে কেমন এপ্রিল ফুল তোমায় করলাম, কজন লোক জুতো হাতে নিয়েছো সত্যি কথা বলো, কজন লোক জুতো হাতে নিয়েছো, জুতো হাতে নিও না প্লিজ। যা ইউটিউবে চলছে সবার মন মেজাজ খারাপ, ভিউজ নেই, রিচ নেই, কিচ্ছু নেই, সেখানে ভাবলাম একটু আনন্দ একটু মজা করি, অন্তত তোমাদের মুখে একটু তো একটু হলেও হাসি আসবে। তবে কতজন লোক রেগে গেছে, সামনে পেলে মালা ডেইলি লাইফস্টাইলকে কুট্টি কুট্টি করে কাটতো, ভাই স্ট্রাইকের ভয় কিন্তু এখনো আছে, কারণ স্ট্রাইকও উঠবে না স্ট্রাইকও থাকবে। আর ওয়াচ টাইম 4000 ঘন্টাই লাগবে, সাবস্ক্রাইবার 1000ই লাগবে। আমি এতক্ষণ তোমাদের সাথে যে ওকে ইয়েস জোকস করছিলাম, তোমাদের কেমন লাগলো একটু তো হাসলে, এই হাসিটাই দরকার ছিল। কে কে পুরোপুরি ফুল বললে অনেকেই বুঝতে পারবে, বাট অনেকেও বুঝতে না পারবে, কারণ ইউটিউবে আর কিপটা আমি কমই মারি, বেশিরভাগই তো সব নেতাগিরি ফলাতে দেখে, তো দাদাগিরি ফলানো বাদ দিয়ে আজকে একটু মজাই করলাম। অ্যাকচুয়ালি আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আমার ভিডিও রেডি আজকের, ভাবলাম না আজকের এই ভিডিওটা তো আমি দেবো না, তো ঘুম থেকে উঠে কি ভাবলাম যে তোমাদের একটুখানি তো ফুল বানানো দরকার। খুব লোকের নামে এই নামে ওই নামে বরাবরই চলছে, এ আর ভালো লাগে না, রিচ নেই দিদি ভিউজ নেই, তাই ভাবলাম তোমাদের একটুখানি আনন্দ দিই। তার জন্য ঘুম থেকে উঠে যে দেখো চোখগুলো অবস্থা দেখো ফুলে ফুলে ডুমো ডুমো হয়ে গেছে, শরীর খুব খারাপ, তার সত্ত্বেও ভাবলাম নিজেও একটু এনজয়মেন্ট ফিল করো। আমি প্রত্যেকটা কমেন্ট পড়বো আজকে প্রত্যেকটা, এই কমেন্টে কেউ বাজে কথা লিখো না বিশ্বাস করো, আমি তোমাদের একটুখানি আনন্দ দেওয়ার জন্য বলেছি। প্লিজ প্লিজ আমার ছেলের মতো বলবো, প্লিজ প্লিজ প্লিজ। আর আমার ছেলে জানো কালকে বদমাইশি করেছে, আমি ওকে বলেছি কি তুই আর বদমাইশি করবি, তোকে মাথা পেঁচিয়ে মেরে মাথাটা ফাটিয়ে তোর হাতে দিয়ে দেবো, এই কথাটা আমি কথার কথা বলেছি। হঠাৎ করে দেখি আমার সামনে একটা হাত পেতে রয়েছে, আমি বললাম হাত পাতলে কিসের জন্য, বলে দাও আমি কি বলে মাথাটাকে ফাটিয়ে হাতে দেবে বললে, দাও মাথাটা হাতে দাও, আমার ছেলে আমাকে বলছে। আমি কি করব, কাঁদবো না হাসবো বুঝে পাইনি, আমি ওর মাথা ফাটিয়ে হাতে দেবো বলে বলেছি বলে ও আমার সামনে হাত পেতে বসেছে, ওর মাথাটাকে আমার ওর হাতে দেওয়ার জন্য। কি সমস্ত নিয়ে পড়েছি ভাই, এপ্রিল ফুল এপ্রিল ফুল, কে কে ফুল হলে কমেন্ট বক্সে সত্যি করে বলবে, কে কে আনন্দ নিয়ে ঢুকেছিল আর কে কে দুঃখ নিয়ে বেরোচ্ছ। চলো টাটা, সরি 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 সরি।